বলতে যে মরে হয়। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি, এমন নতুন ভিডিও আরও অনেক দেওয়ার চেষ্টা করব যদি আপনারা আমার পাশে থাকেন। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, একটা লাইক দিবেন, এবং যদি কোনো কমেন্টস থাকে আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন। এবং পাশাপাশি আমার সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশাপাশি যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে দিবেন নোটিফিকেশনে, যদি কোনো ভিডিও আমি ছাড়ি তাহলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, বাই। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ডিশ নিয়ে হাজির হয়েছি, আপনারা ভিডিওটা খেয়াল করেন। মডেলটা হইল V430G। এই মডেলের আপনার দেখেন আমার নাইফের সুতাটা কাটে না, দেখেন নাইফের সুতাটা কাটতেছে না। নিশ্চিতটা লাগবে নাইফটা, দেখেন বাড়ি দিতেছে না। আমি আপনাদের শিলায় দেখাচ্ছি, সোলো নাইট বাড়ি দিচ্ছে না। তো বিওয়াস দিয়ে খেয়াল করেন, দিকে দিকে বস উঠেন উঠেন, বস খেয়াল করুন। আমার নাইফ নুপ সব লাগাই না, কিন্তু সুতা কাটতেছে না, দেখছেন দুইটা সুতা, এখানে সুতা দুইটা। তো বস এটার সলিউশনটাই আমি আপনাদের দিচ্ছি, আপনারা খেয়াল করুন। প্রথমত সুইচ বন্ধ করে টেস্ট এবং সিলেট বাটন দুইটা চাপ দিয়ে পাওয়ারটা অন করুন। অন করার পরে প্রোগ্রামে ঢুকলাম, ঢোকার পরে আপনি টিপতে টিপতে আমি বাইর যাবেন না অবশ্য, টিপতে টিপতে 164 দিয়ে যাবেন। এখানে দেখেন অন আছে, এটা অফ করে দিলাম, অফ করে রেডি বাটনটা চাপ দিলাম, স্টেজ বাটনটা। এখন দেখেন মেশিন রান দিচ্ছে, দেখেন এখন আমার সুতা কাটতেছে, দেখছেন নাইফ সেট খেলতেছে। সবাই একটু খেয়াল করুন, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আপনাদের লাইক শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আবার নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন।